বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢাবি ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ইজাজুল কবির রুয়েল ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই প্রচেষ্টা থেকে বিরত না থাকলে ভবিষ্যতে কিন্তু আপনারা হিসাব পাবেন না কোথায় যাবেন। আপনার প্রতিবাদ এবার থেকে প্রথমে অর্থাৎ এখন প্রতিরোধে ফিরে যাবো। ভয়ের কারণেই কিন্তু এইসব তারা পদক্ষেপ নিচ্ছে এবং এটার অংশই হচ্ছে আজকে তারেক রহমান এবং ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে যে মামলাটা চালু করা। যে আমার